সো আমরা এখন দেখব যে কমান্ড উইন্ডো এবং এডিটরের মধ্যে পার্থক্য কি এবং কিভাবে আমরা ম্যাটল্যাপে ডাটাগুলো সেভ করতে পারি ডাটাগুলো সেভ করে আমরা আবার ডাটাকে কল করব এবং পাশাপাশি দেখব ওয়ার্ক স্পেসে আমাদের ভেরিয়েবলগুলো কিভাবে অ্যাড হয়ে থাকে সো আমরা ভাবে করতে পারি নিউ স্ক্রিপ্ট দিলে এডিটর চলে আসবে আবার যদি এটাকে না নিয়ে আমি যদি এভাবে লিখি এডিট সো এডিট দিলে সরাসরি এডিটর অপশনটা চলে আসবে সো এই এডিটর অপশান এবং কমান্ড উইন্ডো অপশনের মধ্যে পার্থক্য হচ্ছে এডিটরটা আমি এডিটরে কোড লিখে আমি এই জিনিসটাকে সেভ করে রাখতে পারি পরবর্তীতে ব্যবহার করার জন্য আর কমান্ড উইন্ডোতে যদি আমি কোনো কোড লিখে থাকি তাহলে সেই কোডটাকে আলাদাভাবে সেভ করা হয় না এবং পরবর্তীতে আমি যদি ক্যান্সেল করে দিয়ে আবার ম্যাটল্যাবে প্রবেশ করতে চাই তাহলে আমার এই কমান্ড উইন্ডোর যে কোডটা সেই কোডটা আর থাকছে না কিন্তু আমি যদি এডিটরে কোডটাকে লিখে কোডটাকে সেভ করে রাখি তাহলে আমি চাইলে এটাকে আমি ফিউচারে ব্যবহার করতে পারবো এবং যদি আমাকে কোনো কোডের ভেতরে এই কোড এই কোডটাকে ইউজ করতে হয় তাহলে সেই কোডটাকেও আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো সাপোজ আমি এখানে একটা কোড লিখছি এ টু হচ্ছে হান্ড্রেড দেন বি ইজ ইকোয়াল টু হচ্ছে এ প্লাস টু দেন আমরা যদি এই কোডটাকে লিখে জাস্ট রান অপশানে ক্লিক করি তাহলে এই জিনিসটাকে সেভ করতে বলছে আমরা যদি সেভ করতে চাই ম্যাটল্যা প্লাস সি প্লাস প্লাস আমরা একটা ফোল্ডারে নিউ ফোল্ডারে সেভ করছি এটা ডট এম ফাইলে সেভ হয়ে থাকে টিউটোরিয়াল জিরো দেন এটা সেভ হয়ে গেল সো টিউটোরিয়াল জিরো নামে সেভ হয়ে গেল আমি অ্যাড টু পাদ দিয়ে দিলে সেটা নিউ ফোল্ডারে সেভ হয়ে গেল এখন আমাদের এখানে দেখাচ্ছে যে এ এই জি গলটা হচ্ছে হান্ড্রেড বি ইজ গল্টো এবং এই ওয়ার্ক স্পেসের ভেতরে আমাদের আমরা যে দুটো ভে নিয়েছিলাম সেই দুটো ভেরিয়েবল আমরা ওয়ার্ক স্পেসের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যদি কমান্ড উইন্ডোকে পুরোপুরি ক্লিয়ার করতে চাই তাহলে শুধু কমান্ড উইন্ডোতে সিএলসি দিলে কমান্ড উইন্ডোটা ক্লিয়ার হয়ে যাবে এবং যদি আমরা ভেরিয়েবলগুলোও ক্লিয়ার করতে চাই ওয়ার্ক স্পেসের ভিতরে তাহলে ক্লিয়ার অল দিলে ওয়ার্ক স্পেসের যেই ভেরিয়েবলগুলো রয়েছে সেই ভেরিয়েবলগুলো ক্লি ক্লিয়ার হয়ে যাবে এবং এখানে আরেকটা একটা বিষয় হচ্ছে যে আমরা যদি এখন ফার্দার সেই কোডটা যেই কোডটাকে আমরা একটু আগে লিখেছিলাম সেই কোডটাকে যদি আমরা ব্যবহার করতে চাই সাপোজ আমাদের সেই কোডটা ছিল টিউটোরিয়াল ওয়ান সো আমরা যদি লিখি এডিট টিউটোরিয়াল জিরো ওয়ান এন্টার দিয়ে দিলে আমাদের সেই কোডটা আবার চলে আসলো তো এভাবে আমরা চাইলে এডিটর আপ এডিটরে কোডগুলো সেভ করে ডট এম ফাইল আকারে এগুলো সেভ হবে এবং এগুলোকে পরবর্তীতে আমরা ইউজের জন্য এভাবে কোডটাকে রেখে দিতে পারি এবং চাইলে এই এডিট টিউটোরিয়াল জিরো ওয়ান যদি আসে সেক্ষেত্রে আমরা এডিটর অপশানে গিয়ে যদি রান দেই আবার তাহলে কোডটা আবার রান হয়ে গেল তো এভাবে চাইলে আমরা এডিটরে কোডগুলো সেভ করতে পারি এবং পরবর্তীতে ফার্দার ইউজের জন্য কমান্ড উইন্ডোতে আমরা এই জিনিসটাকে নিয়ে কমান্ড উইন্ডোতে এই জিনিসটাকে সেভ করতে পারি আর কমান্ড উইন্ডোতে যদি লিখে রাখি এবং সেটাকে ক্লোজ করে দিয়ে আমরা আবার কমান্ড আবার নতুন করে ম্যাট ল্যাব চালু করি তাহলে সেই কোডটা আমাদের আর কমান উইন্ডোতে পাওয়া যাবে না সো এডিটর অপশন এবং কমান্ড উইন্ডোর অপশনের বেতরে এই দুটি পার্থক্য